ভিউয়ার্স এই ফ্যানটি হচ্ছে মুভিং ওয়াল ফ্যান এটি মুভিং হয় এবং কমানো বাড়ানো যায় কিন্তু ফ্যানটির কয়েল জ্বলে গেছে এখন আমি এই ফ্যানের কয়েলটি রিওয়াইন্ডিং না করে খুবই সহজ এবং অল্প টাকা খরচে আমি এটিকে মুভিং করিয়ে এবং স্পিড কমিয়ে বাড়িয়ে দেখাবো এটি শুধু ওয়াল ফ্যানের ক্ষেত্রে নয় এটি টেবিল ফ্যানের ক্ষেত্রেও কাজ করে কারণ টেবিল ফ্যান এবং ওয়াল ফ্যানের মধ্যে সেম রেগুলেটরিং কয়েল থাকে রেগুলেটরিং কয়েল রিভাইন্ডিং ছাড়া এই পদ্ধতিতে ফ্যানটি ঘুরাতে আপনাকে শুধু মেকানিক্যাল কিছু কাজ করতে হবে এবং তিনশো টাকা দিয়ে একটি খাঁচা বা জালি ফ্যানের কয়েল কিনতে হবে এছাড়া একটি ফ্যানের রেগুলেটর কিনতে হবে এখানে দেখুন এই ফ্যানটির এটি হচ্ছে কয়েল আগের কয়েল এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ওয়াল ফ্যান অথবা টেবিল ফ্যানের মধ্যে কমানো বাড়ানোর জন্য রেগুলেটর কয়েল থাকে এই যে দেখুন এই তিনটি তার হচ্ছে কয়েল এবং এই তিনটি তার হচ্ছে রেগুলেটর কয়েল এই তিনটি তার রেগুলেটর কয়েল এবং এই তিনটি হচ্ছে মেইন কয়েল এখন এখানে যেহেতু রেগুলেটর কয়েল ছিল এই যে পুড়ে গেছে তাই আমি এটিকে বাদ দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটি খাঁচা বা জালি ফ্যানের কয়েল দিয়ে মুভিং এবং স্পিড কমানো বাড়ানোর জন্য রেগুলেটরিং করে দেখাচ্ছি ভিডিওটি লম্বা না হওয়ার জন্য আমি আগে থেকেই কিছু মেকানিক্যাল কাজ করে রেখেছি এখানে এটি হচ্ছে সাপোর্টিং রড অনেকে অন্যভাবে চেনেন কেউ অ্যাস্টেন বলেও চেনেন এই সাপোর্টিং রডটি আমি পুরাতন কয়েলের কাবার থেকে খুলে নিয়ে নতুন কয়েলের কাবারের মধ্যে ওয়েল্ডিং করে দিয়েছি এই সাপোর্টিং রডটি ট্রান্সফার করার উদ্দেশ্য হচ্ছে পুরাতন কাবারটিতে নতুন পোডটি বসে না অর্থাৎ সাইজে একটু ছোট। এই যে দেখুন আমি দেখাচ্ছি এই নতুন কাবারটি সাইজে ছোট। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন এই ফিনিয়াম বক্সটি পুরাতন কভারের এখানে স্ক্রু দিয়ে লাগানো ছিল আমি এটিও নতুন কাবারে ট্রান্সফার করে এই যে স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি প্রিমিয়াম বক্সটি ট্রান্সফারের উদ্দেশ্য হচ্ছে ফ্যানটি মুভিং করার জন্য এরপর আমি আরও একটি কাজ করে রেখেছি এটি হচ্ছে শেপ বা রোটার যে যাই বলুন না কেন আগে থেকে আমি এই রডটি লাগিয়ে নিয়েছি রডটি লাগানোর কারণ হচ্ছে জালি ফ্যানের এই রডটি কিন্তু খাটো এছাড়া রডের পেছনে ট্রেড কাটা নেই যেহেতু আমরা মুভিং করাবো সেহেতু এরকম ট্রেড কাটা লাগবে এই ট্রেড কাটা অংশটি এই পিনিয়ামের মধ্যে ঢুকে যাবে দেখুন এভাবেই ঢুকে যাবে এই জন্য পুরাতন সেবার থেকে রডটি খুলে এখানে নতুন সেবারে লাগিয়েছি শেপ থেকে আমি রডটি কিভাবে খুলেছি সেটি এখন দেখাচ্ছি রডটি খোলার জন্য শেপ থেকে আগে পাকাগুলি খুলে নেবেন এরপর এখানে আপনি একটি লোহার পাইপ দিয়ে টোকালে খুলে যাবে আমি দেখুন একটি সিলিং ফ্যানের লোহার পাইপ নিয়েছি কোলযুক্ত এ ফাইভটি দিয়ে আমি টুকিয়ে টুকিয়ে এটি বের করে ফেলেছি আপনারা চাইলে এরকম যে কোনো লোহার পাইপ দিয়ে খুলতে পারবেন তবে সিলিং ফ্যানের এরকম পাইপ ব্যবহার করলে সবচেয়ে ভালো পাইপের ভিতর রডটি ঢুকিয়ে দিয়েই এরকম উপরে হাতুড়ে দিয়ে টোকালেই খুব সহজেই এই রডটি বের হয়ে যাবে এবং সেম পদ্ধতিতে আপনারা টুকিয়ে টুকিয়ে রডটি লাগিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি যেহেতু ফ্যানটি মুভিং করার জন্য মেকানিক্যাল কাজগুলি আগে থেকে করে রেখেছি এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রেগুলেটর কয়েল ছাড়া ফ্যানটির স্পিড বাড়াবেন এবং কমাবেন যেহেতু এই কয়েলটি জালি ফ্যানের কয়েল সেহেতু এই কয়েলের মধ্যে কোনো রেগুলেটর কয়েল নেই এই জন্য আমি কিভাবে রেগুলেটিং করতেছি সেটি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আগে এ ফ্যানটিতে এক দুই তিন অর্থাৎ স্পিড বাড়ানো এবং কমানোর জন্য এই সুইচটি ব্যবহৃত ছিল এটি অপারেট হতো রেগুলেটর কয়েলের মাধ্যমে এখন আমি এই সুইচটি বাদ দিয়েছি যেহেতু জালি কয়েলের মধ্যে কোনো রেগুলেটর কয়েল নেই তো এই জন্য আমি কি করেছি সুইচটি বাদ দিয়ে একটি সিলিং ফ্যানের রেগুলেটর লাগিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর এখানে আমি রেগুলেটরিং করেছি শুধুমাত্র এসি কানেকশানকে এই যে দেখুন এখানে আমি নিউট্রাল কমন করে দিয়েছি এবং এসিতে আমি শুধুমাত্র ফ্যানের রেগুলেটর লাগিয়েছি যেভাবে আপনারা ফ্যানের রেগুলেটর লাগান এই যে এখানে দেখুন এটি হচ্ছে ফেস এই ফেসটি আমি রেগুলেটরে এক প্রান্তে দিয়েছি এবং অপর প্রান্ত থেকে ওই তারটি বের করে আমি ভিতর দিয়ে যে তারটি এসেছে ওই তারের মাধ্যমে কয়েলে কানেকশন করেছি এভাবেই আমি রেগুলেটর কয়েল ছাড়া স্পিড বাড়ানো কমানোর কাজটি করে নিয়েছি ভিওয়ার্স আমার যেহেতু মুভিং এবং স্পিড বাড়ানো কমানোর কাজটি করা শেষ সেহেতু এখন আমি এই ফ্যানটি ফিটিং করবো ফিটিং করে আপনাদের চালিয়ে দেখাবো আপনারা যারা রেগুলেটর কয়েল বাড়তেন না জানেন সেক্ষেত্রে আমার এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন এতে আপনার সময় এবং টাকা দুইটাই বাঁচবে ভিডিওটি লম্বা না হওয়ার জন্য আমি এখানেই ফার্স্ট করে দিচ্ছি তো ভিউয়ার্স আমি কোয়ালিটি ফিটিং করে নিয়েছি এখন দেখুন আমি লাইনটি দিচ্ছি এখানে আমি আপনাদের দেখানোর জন্য সিরিজ বোর্ড ব্যবহার করেছি এই যে দেখুন সিরিজ বাল্বটি জলে উঠেছে এবং ফ্যানটি ঘুরতেছে এখানে লক্ষ্য করুন এই যে রেগুলেটরটি কিভাবে কাজ করে আপনারা লাইটের দিকে লক্ষ্য করুন এখানে আমি যেহেতু লাইনটি দিয়েছি ফ্যানটি চলতেছে আমি যখন রেগুলেটরটি ঘুরেছি অর্থাৎ কমাচ্ছি দেখুন লাইটের আলোটি কমতেছে অর্থাৎ ফ্যানটি এখন কম ঘুরতেছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই লাইটটি খুবই কম জ্বলতেছে এখন ফ্যানটি স্লো করতেছে এখন আমি যদি আরও কমাই তাহলে দেখুন লাইটটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ ফ্যানটি একদম স্লো এখন আমি যেহেতু বাড়াচ্ছি দেখুন লাইটটি আস্তে আস্তে বেড়ে উঠতেছে অর্থাৎ ফ্যানের স্পিড বাড়তেছে এভাবেই এই রেগুলেটরটি কাজ করতেছে কোনো প্রকার রেগুলেটর কয়েল ছাড়া এখানে আমি মুভিং করার জন্য মুভিং সুইচটি দিয়েছি দেখুন ফ্যানটি কি সুন্দরভাবে মুভিং করতেছে এভাবেই আপনারা টেবিল ফ্যান কিংবা ওয়াল ফ্যানকে কোনো প্রকার কয়েল রিওয়াইন্ডিং ছাড়া আমার এই পদ্ধতি অবলম্বন করে খাঁচা ফ্যান কিংবা জালি ফ্যানের কয়েল ব্যবহার করে শুধুমাত্র কিছু মেকানিক্যাল কাজ করে আপনারা মুভিং এবং স্পিড বাড়াতে কমাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ